পাতার মধ্যে হলুদ দিন দেখুন কি ঘটে এমন একটি কলপ তৈরি হবে যে কলপটি চুলে ব্যবহার করলে সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো হয়ে যাবে এই কলপটি চুলে ব্যবহার করলে আপনার চুল এত দ্রুত কালো ঘন ও লম্বা হবে যে আপনি নিজেই অবাক হবেন যাদের অল্প বয়সে চুল পেকে সাদা হয়ে যাচ্ছে বা পয়জনিত কারণে চুল পেকে সাদা হয়ে গেছে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এই কলপটি চুলে ব্যবহার করলে এটি সাদা পাকা চুল গোপ দাঁড়িতে খুব সহজে ব্যবহার করতে পারবেন আর এই কলপটি তৈরি করতে আমাদের লাগবে হলুদ ও চা পাতা এখানে একটি ফ্রাই প্যানে এক চামচ পরিমাণ হলুদ নিয়েছি আর এক চামচ পরিমাণ চা পাতা এখন এই দুটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর চোলা চাল মিডিয়াম হিটে দিয়ে খুব ভালোভাবে এটি টেলে নিতে হবে দেখবেন এক পর্যায়ে এর কালারটি চেঞ্জ হয়ে কালো কালার হয়ে যাবে আর এই ন্যাচারাল কেমিক্যাল মুক্ত কালারটি চুলে ব্যবহার করলে আপনার চুল অনেক সুন্দর থাকবে দেখুন এখানে আমি একবার ব্যবহার করার মতো তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এটি বেশি করে বানিয়ে একটি কৌটায় রেখে দিতে পারেন এখন এটি আমাদের পাউডার তৈরি করতে হবে আর এর জন্য লাগবে ব্লেন্ডার জার যাদের ব্লেন্ডার নেই তারা এই কাজটি শিল্পাটাই করে নিবেন এখন চা পাতা ও হলুদের মিশ্রণটি খুব ভালোভাবে পাউডার তৈরি করে নিতে হবে আর দেখুন এখানে আমি খুব ভালোভাবে পাউডার তৈরি করে নিয়েছি এরপর পরিষ্কার একটি পাটিতে ঢেলে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেছে ন্যাচারাল চুলের কালো কলম এই কলমটি চুলে ব্যবহার করলে আপনার সাদা পাকা চুল স্থায়ী ভাবে কালো হয়ে যাবে এখন এই কলবের সাথে আমাদের মেশাতে হবে আরো কয়েকটি উপাদান আর সেটি হলো আমলকি আমলকি চুলে ব্যবহার করলে সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো হয় এখানে আমি আমলা পাউডার ব্যবহার করব আপনারা চাইলে ফ্রেশ আমলকিও ব্যবহার করতে পারেন এখানে আমি নিয়েছি এক চামচ পরিমাণ আমলা পাউডার এখন এর সাথে আমাদের মেশাতে হবে তেল এখানে আমি কোকোনাট অয়েল ব্যবহার করব আপনারা চাইলে সরিষার তেল অথবা আমলা তেলও ব্যবহার করতে পারেন এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় আর তৈরি হয়ে গেছে দেখুন ন্যাচারাল হেয়ার কলম এই কলকটি চুলে ব্যবহার করলে আপনার সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো হয়ে যাবে এটি চুলে ব্যবহার করলে আপনার বয়স হলেও চুল থাকবে কালো কুচকুচে যাতে চুল অকালে পেকে সাদা হয়ে যাচ্ছে চুলের রোধ করবে এবং আপনার চুল এতটাই ঘন কালো লম্বা সিল্কি করবে যে আপনি নিজেই অবাক হবেন এই সাদা গোপ দাড়ি ও চুলের খুব সহজে ব্যবহার করতে পারবেন এই কলপটি যেভাবে চুলে ব্যবহার করবেন সমস্ত চুলে মেখে এটি দু ঘন্টা রেখে দেবেন দু ঘন্টা পর মাইল শ্যাম্পু অথবা হার্বাল শ্যাম্পু দিয়ে চুল খুব ভালোভাবে ধুয়ে পড়ে করে এই কলপটি চুলে ব্যবহার করার পর একদিনেই যে সাদা পাকা চুল কালো হবে তা নয় এটি নিয়মিত ব্যবহার করতে করতেই কিন্তু আপনার চুল কালো হতে শুরু করবে কেননা এর মধ্যে কোনো কেমিক্যাল নেই আর কেমিক্যাল মুক্ত হেয়ার কলপ গুলো চুলে ব্যবহার করতে করতেই কিন্তু ফলাফল চলে আসে এটি আপনাদের ধৈর্য ধরে ব্যবহার করতে হবে এক পর্যায়ে আপনার চুল স্থায়ীভাবে কালো কুচকুচে হয়ে যাবে জীবনে কলপ রং কোনো কিছুই ব্যবহার করা লাগবে না আপনার বয়স হলেও চুল থাকবে কালো কুচকুচে ভিডিওটি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানাবো এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ